আসসালামু আলাইকুম, আমরা যাচ্ছি করোনার ভ্যাকসিন নেওয়ার জন্য। তো আজকে ফার্স্ট ডোজ আমি আর রোজিনা নেব। রোজিনা তো ভয়ে ভয়ে বসে আছে আর বাচ্চারা ঘুমে, মানে আধা ঘুম আধা জাগনা ঘুমেছিল, উঠাই নিয়ে আসছি বাসায়, একা একা কার কাছে রেখে যাব। আমাদের বাসা থেকে শুধু আমি আর রোজিনা নেব, কারণ বাচ্চাদের তো ভ্যাকসিন দেয় না, আর আমার হাজবেন্ডের করোনা হয়ে গেছে কিছুদিন আগেই, যার কারণে এখন আর দেবে না 6 মাস পূর্ণ না হলে। তো শুধু আমি আর রোজিনাই নেব আর কি। তো যাচ্ছি আমরা ক্যাম্পে। তো আমরা ভিতরে চলে আসছি, এখানে তাওয়াকাল না চেক করিয়েছি, তারপর টোকেন নাম্বার নিয়ে সিরিয়ালে বসে আছি, আমরা অপেক্ষা করছি ভ্যাকসিন নেওয়ার জন্য। আমাদের টোকেন নাম্বার হচ্ছে 229 আর 230, যদিও এত লোক নাই, সেই সকাল থেকে ছিঁড়ে। ভয় পাইস না এখন? উই ক্যান টেক প্যানাডল নো, এই প্যারাসিটামল। তো ভ্যাকসিন নেওয়া শেষে চলে যাচ্ছি বাসায়। তো দরজার সামনে পানি আর জুস রাখা আছে ঠান্ডা ঠান্ডা, যেহেতু অনেক গরম তাই আমরাও দুইটা পানি আর দুইটা জুস নিয়ে নিলাম, যদিও ভিডিওটা করা হয়নি। তো রোজিনা হাতে দেখতে পাচ্ছেন, আর এই যে সামনে ক্যাম্প দেখতে পাচ্ছেন, তো এই ক্যাম্পের ভিতরে আমরা নিয়েছি ভ্যাকসিন।